হ্যালো ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি ইসমান হোসেন অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর দ্বিতীয় পার্ট ক্লাস করাবো, এমন একটি ভিডিও আপনাদের আজকে দিব, শেখাবো আজকের ভিডিওতে এমন একটি কিছু যা শিখলে আপনারা অনেক কাজ পাবেন এবং এই কাজের চাহিদা অনেক বেশি। ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত হচ্ছে আপনার বিভিন্ন পক্ষ, সে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করতে হলে তাদের ইনফরমেশন গুলো জানা দরকার, যেমন বিভিন্ন কোম্পানির নাম, ইমেইল এবং লোকেশন। এসবগুলো বের করার জন্য, খুঁজে বের করার জন্য যে কাজটি করা হয় সেগুলো হচ্ছে লিড জেনারেশন। এই লিড জেনারেশন আজকে আপনাদেরকে শেখাবো। লিড জেনারেশনের বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, সে কাজগুলো কেমন পাওয়া যায় এবং কেমন রেটের হয়ে থাকে আর কেমন কাজ পাওয়া যায় সেটা আপনাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে ফাইবারে আপনাদেরকে লিড জেনারেশনের এই যে একটা গিগ দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাচ্ছি লিড জেনারেশনে কাজ করে একটি মাত্র শুধুমাত্র লিড জেনারেশন B2B, মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, বা বিজনেস থেকে বিজনেসের তথ্য কালেক্ট করে একজন মহিলা, খুলনার মহিলা, বাংলাদেশের, আপনার প্রায় সর্বনিম্ন 26 লাখ টাকা ইনকাম করেছে, আপনাদেরকে সেটা দেখাচ্ছে এখন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন 666টা কাজ কমপ্লিট করেছে এবং 12টা কাজ এখন অর্ডার, মানে কন্টিনিউ আছে। আর উনি একটা কাজের জন্য 100টা লিড টার্গেট লিড খুঁজ সার্চ করে দেয়, লিড তার বিনিময়ে 9-4 দিনে করে দেয় এবং $40 নেয়। এভাবে সে এতগুলো কাজ করছে, সে 666 প্লাস এখন 12টা কন্টিনিউ আছে, দিয়ে আপনার 674টা কাজকে আপনার $40 দিয়ে গুণ করলে প্রায় 26,000-এরও বেশি ডলার হয়, এবং সে ডলারকে 80 টাকা করে যদি টাকায় ধরেন আপনারা বাংলাদেশি টাকায়, তাহলে আপনার মিনিমাম 23-24 লাখ টাকা হয়ে যায়। কিন্তু আসলে কি শুধুমাত্র $40-এই কিন্তু করেনি, আরো বেশি ডলারে কাজ করেছে। দেখুন $185 প্যাকেজ আছে, ডায়মন্ড প্যাকেজে $380, তাহলে বুঝুন কি পরিমাণ টাকা এই মেয়েটি কামিয়েছে, অনেক কামিয়েছে, অনেক। তো আপনারা এই কাজটি শিখলেই হয়তো আপনারা এই একটি কাজ করে কিন্তু অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনাদেরকে ভালোভাবে কাজটি শিখতে হবে। কাজটি শিখতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কাজগুলো সব শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখতে থাকুন। এবার আসি কিভাবে আপনারা কাজ করবেন, বা লিড জেনারেশন কাজ কাকে বলে এবং কি কি কাজ করা হয় লিড জেনারেশনে, সেটার বিস্তারিত আপনাদেরকে এখন দেখাবো। তো লিড জেনারেশনের A to Z আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে শিখতে পারবেন, মানে কোন তথ্য, আপনার তথ্য খুঁজে বের করাটাই হলো লিড জেনারেশন। আর ইনকাম প্রুফ দেখালাম আপনাদেরকে ফাইবার থেকে, এবার আপনারা দেখাবো ফেসবুক থেকে কিভাবে আপনারা লিড জেনারেশন করবেন। তো আমি প্রথমে আমার ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে গিয়ে আপনারা যে কোনো একটা কোম্পানির নাম সার্চ দিবেন, যেমন আমি সার্চ দিলাম বা রিয়েল এস্টেট লিখে সার্চ করতে পারেন, রিয়েল এস্টেটের কাজ অনেক পাওয়া যায়। রিয়েল এস্টেট কোম্পানি, এই তো আপনারা দেখতে পাচ্ছেন নাভানা রিয়েল এস্টেট এভাবে আসলো, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে নাভানা রিয়েল এস্টেট কোম্পানির নাম, তারপরে আপনার কোম্পানির অ্যাবাউটে গেলে কোম্পানি সম্পর্কে সব পাবেন। তো আমি অ্যাবাউটে যাচ্ছি, এই যে এটার কোথায় অবস্থিত, এটা বাংলাদেশে অবস্থিত। তো আপনাদেরকে বাংলাদেশের কাজ করতে পারেন বা আমেরিকা, US, তো US এর বেশি UK, কানাডা, এসব দেশের বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। তো এভাবে আপনারা এখান থেকে ফোন নাম্বার নিতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে, আবার অ্যাড্রেস নিতে পারবেন, এভাবে আপনারা বিভিন্ন কোম্পানি তথ্যগুলো কালেক্ট করবেন, কবে প্রতিষ্ঠিত হয়েছে, মানে বায়ার যেভাবে চাইবে, বায়ার যে যে তথ্যগুলো চাইবে সেগুলো আপনারা কালেক্ট করবেন। এটা হচ্ছে ফেসবুক লিড জেনারেশন, মানে ফেসবুক থেকে লিড কালেক্ট করা, এভাবেই লিড কালেক্ট করা হয়। এবং আপনারা গুগল ম্যাপ থেকে কিভাবে লিড কানেকশন করবে বা লিড জেনারেশন কাজ সম্পন্ন করবেন সেটা দেখাচ্ছি গুগল ম্যাপ থেকে।
গুগল ম্যাপে যাবেন আপনারা, বা রিয়েল এস্টেট লিখে সার্চ করবেন, রিয়েল এস্টেট USA। তারপর আপনারা সার্চ করার পরে এভাবে এখানে অল ইমেজ নিউজ এই ম্যাপসে আসবেন। হ্যাঁ, গুগল ম্যাপ থেকে যেটা বলছিলাম, যেভাবে ডাটা বা লিড জেনারেশন করবেন, এভাবে রিয়েল এস্টেট বা আপনার ক্লায়েন্ট যেগুলো বলবে সে কোম্পানি লিখবেন, লিখে সার্চ করবেন। যেমন আমি সার্চ করেছি রিয়েল এস্টেট USA NY, নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের USA এর কোম্পানিগুলো সার্চ করছি। এভাবে গুগল ম্যাপে সার্চ করার পর যে কোনো একটি কোম্পানিতে ক্লিক করবেন। তো আমি এখানে VNP টিম অ্যান্ড কম্পাসে ক্লিক করলাম। তো এভাবে ক্লিক করার পরে যে আপনাদের সে কোম্পানিটি এভাবে শো করবে, তো এটা হলো কোম্পানির নাম, দা VIP টিমস অ্যাট কম্পাস। আর এটার যে লোকেশন আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই যে 650 এ ফার্স্ট ST হোবোকেন NJ, এটা ইউনাইটেড স্টেটস, এখন ক্লোজ আছে, বন্ধ আছে এখন। তো এইভাবে আপনারা গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করার জন্য এভাবে কোম্পানিতে ক্লিক করবেন। তারপরে এভাবে এটা হলো অ্যাড্রেস, তারপরে এটা হলো ওয়েবসাইট, এটা হলো ফোন নাম্বার, এভাবে সব তথ্যগুলো কালেক্ট করবেন। এভাবে কালেক্ট করার পরে এভাবে আপনারা গুগল শিট বা এক্সেলে সে তথ্যগুলো লিখবেন। তো আমি এখানে গুগল শিটে লিখছি, তো আপনারা এভাবে কপি করে নিয়ে গিয়ে আপনারা এক্সেলে শিটে লিখতে পারেন। আমি এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি, সিরিয়াল নাম্বার এভাবে লিখবেন আপনারা। তারপরে কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে আপনারা দিবেন ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে দিবেন, ফেসবুক পেজ বা তারপরে কিছু বা এই কয়টা দিবেন, মানে বায়ার যেগুলো চাইবে শুধুমাত্র সে তথ্যগুলো আপনারা দিবেন। তো আপনাদেরকে জাস্ট একটা আমি লিড জেনারেশন করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে ম্যাপে যাওয়ার পরে আপনারা এই যে ওয়েবসাইট, এটা এখানে কপি করবেন, কপি ওয়েবসাইট, তারপরে এখানে ওয়েবসাইটের একটি ওয়েবসাইট, তারপর এখানে আপনার ওয়েবসাইটটি কপি করে আনে পেস্ট করে দিবেন। তারপর এখানে ফোন নাম্বার, ফোন নাম্বারে ওখানে যাবেন গুগল ম্যাপে, যে ফোন নাম্বার কপি নাম্বার, তারপরে এভাবে আপনারা পেস্ট করে দিবেন। তারপরে অ্যাড্রেস, এই তো অ্যাড্রেস এখানে আছে, কপি করবেন। তারপরে এখানে এক্সেল শিটে বা গুগল ড্রাইভের এগুলো গুগল শিটে ভাবে সেভ করে দিবেন। তারপরে কোম্পানি নেম, এই কোম্পানির নেমটা ওপরের দিকে আছে, এই যে কোম্পানি নেমটা কপি করবেন, তারপরে এখানে বসিয়ে দিবেন। এটা হলো গুগল ম্যাপ থেকে আপনাদের হলো মানে লিড জেনারেশন তৈরি করা বা লিড কালেক্ট করা, ইনফরমেশন কালেক্ট করা। এই কাজগুলো করে কিন্তু অনেক টাকা, অনেক পরিমাণে ইনকাম করা যায়। এটা হলো গুগল ম্যাপ থেকে। অনেক বার বলে যে গুগল ম্যাপ থেকে আপনাকে ডাটা কালেক্ট করে দিতে হবে, তো গুগল ম্যাপ থেকে এভাবে ডাটা কালেক্ট করবেন। এবার দেখাচ্ছি কিভাবে লিঙ্কডইন থেকে আপনারা ডেটা কালেক্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাচ্ছি লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেট করবে বা লিড জেনারেশন কাজ করবেন। প্রথমে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টটি ওপেন করবেন। আমি যে ওপেন করেছি, প্রবেশ করেছি লিঙ্কডইন অ্যাকাউন্টে। তারপরে আপনি সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে গিয়ে USA বা UK যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি যেহেতু এখন মনে করেন USA এর যারা CEO আছে তাদের তাদের তথ্য কালেক্ট করব, তাই USA CEO লিখব। তারপরে সার্চ বক্সে আপনার সার্চ দিব, এই যে সার্চ দিলাম,
সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে যে শোয়িং আপনার অনেক দেখাচ্ছে, 1,00,000, 70,000, 70,00,000, 52,00,000, 39,930 রেজাল্ট দেখাচ্ছে। তো এখানে তারপরে আপনারা কানেকশন বা লোকেশনে যাবেন, লোকেশনে যাবেন, লোকেশনে যেহেতু আমরা ইউএসএ ইউএসএ সিও নেবো, তাই ইউএসএ ক্লিক করব, ইউএস মানে ইউনাইটেড স্টেটস। তারপরে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই ক্লিক করব, তারপরে এরকম একটি পেজ আসবে। তারপরে আপনারা একটি মানে এক্সটেনশন অ্যাড করে রাখতে হবে আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে। সে এক্সটেনশনটি আমি এখন ক্লিক করব, এই যে সেলস নেভিগেটর, সেলস কিউএল, এখানে ক্লিক করবেন। তাহলে যে এভাবে দেখাবে, তো অ্যাড অলে ক্লিক করবেন। অ্যাড অলে ক্লিক করলে আপনি এখানে সমস্ত যাদের মানে এই যে সিওদের আপনার ইমেল গুলো পাবেন। এভাবে সিওদের সিইও ইউকে ইউএস যে কোনো দেশের ইমেল গুলো কালেক্ট করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। আর আপনারা এখানে গিয়ে তাদের প্রোফাইলে গিয়েও তারা কোন কোম্পানির সিও, এই যে সিও রন আপনার বর্ন গ্রুপের ইটালিয়ান ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস, আর কাজ করছে আপনার বর্তমানে পিন্ডন জাকসন নিউ জার্সি ইউএস এর। এরকম অনেক দেশ আছে সিও, এভাবে সিও তথ্যগুলো খুঁজে পাবেন। লিঙ্কডইনে এভাবে আপনারা সিও বা ইউএসএ ইউকে লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো ব্যক্তি পাবেন, তখন তাদের অ্যাবাউট থেকেও অনেক তথ্যগুলো পাবেন। এই তথ্যগুলো বায়ারদের সেন্ড করবেন। বেশিরভাগ আপনাদের সিওদের ইমেল কালেক্ট করতে বলা হয়, লিড জেনারেশনে মানে এখানে সিওদের ইমেল কালেক্ট করতে বলা হয়, এবং নাম এবং ইমেল এবং অ্যাড্রেস। তো লিঙ্কডিন থেকে এভাবে আপনারা এটা কালেক্ট করতে পারেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি আমি যে কতগুলো 4-5টা কাহিনী শিখালাম, বা ও প্রথমে আপনাদেরকে বলা হয়নি যে ওয়েবসাইট থেকে কিভাবে তথ্য কালেক্ট করবেন, যেভাবে লিঙ্কডইন, ফেসবুক আপনাদের এবং বিভিন্ন জায়গা থেকে আমি লিড জেনারেশন কালেক্ট করা শিখালাম, সেইভাবে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন, তারপরে কোম্পানির কোনো কোম্পানির নাম, ফেসবুক পেজের লিঙ্ক আপনারা এভাবে কালেক্ট করতে পারবেন, তারপরে অ্যাড্রেস, অনেক কিছু মানে ওয়েবসাইটে গিয়ে যেভাবে কালেক্ট করলাম ওইভাবে গিয়ে কালেক্ট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই শুধুমাত্র একটি কাজ করেন তাহলে কিন্তু অনেক কাজ পাবেন।